HSE স্টাডি বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জাফর হায়দার। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেফটি হার্নেস। সেফটি হার্নেস অবশ্যই ব্যবহার করার আগে ইন্সপেকশন করতে হবে এবং ইন্সপেকশনের চর্চা সবসময় বজায় রাখতে হবে। এটা শুধু ম্যানুফ্যাকচারার থেকে বলে না, বরং ওষাধকেও সুপারিশ করা হয়ে থাকে যে সেফটি হার্নেস ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে এটা ইন্সপেকশন করে নিতে হবে। কারণ ইন্সপেকশন মাত্র কয়েক মিনিটের ব্যাপার যা আপনার জীবন রক্ষা করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইউজার ম্যানুয়াল যেটা ম্যানুফ্যাকচারার থেকে আসে সেটা অবশ্যই ভালোমতো পড়তে হবে এবং এটা ডকুমেন্ট আকারে সংরক্ষণ করতে হবে। সো সেফটি হার্নেসে আমাকে প্রথমে খেয়াল করতে হবে ওয়েবিং সারফেসগুলোর মধ্যে কোনো প্রকার কাটা বা সেরা আছে কি না। এরপর আমাকে খেয়াল রাখতে হবে এখানে পুড়ে যাওয়া বা কোনো প্রকার কেমিক্যাল স্পট আছে কি না। সবথেকে ভালো উপায় হচ্ছে খালি হাতে আঙ্গুলের সাহায্যে যদি আমি এইভাবে ওয়েবিং সারফেসে হাত এইভাবে নিয়ে যাই তাহলে আমি সহজেই আইডেন্টিফাই করতে পারবো এটার মধ্যে ড্যামেজ আছে কি না। সো এরপরে আমাকে সেফটি হার্নেসের মেটাল কম্পোনেন্টগুলো চেক করতে হবে। মেটাল কম্পোনেন্টে যাতে কোনো প্রকার ভাঙা, ফাটা, মরিচা, ক্ষয়, আকৃতি পরিবর্তন বা ধারালো কিছু না থাকে সেজন্য আমাকে সেফটি হার্নেসের মেটাল কম্পোনেন্টগুলো চেক করতে হবে। কম্পোনেন্টের মধ্যে আমাকে দেখতে হবে ব্যাক ডিরিং, সাইড ডিরিং, কানেকশন বাকলস, ক্যারাবিনা হুক, অ্যাঙ্করিং হুক, এসব ঠিক আছে কি না আমাকে এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশে আমাদের যারা কাজ করেন অ্যাঙ্করিং হুক লাগানোর সময় এটা দেখা যায় যে ওনারা অনেক সময় খুব জোরে কোনো কিছুতে আঘাত করার পরে এটাকে অ্যাঙ্কর করা হয়। সো ফলে এ সময় অনেক সময় এটার স্প্রিংটা ঠিকমতো কাজ করে না বা ল্যাচটা যথাযথভাবে হুকের এই মাথা বরাবর যথাযথভাবে আটকায় না। সো আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা স্প্রিং যথাযথভাবে কাজ করছে কি না, ল্যাচটা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে কি না আমাকে এটা খেয়াল রাখতে হবে। সো এরপরে আমাকে কানেকশন বাকেল ঠিকমতো কাজ করে কি না সেটা চেক করতে হবে। সো আমাকে এখানে কানেকশন বাকেলটা ঢুকিয়ে দিয়ে আমাকে টানতে হবে। যদি আমি দেখি যে এটা সহজেই খুলে আসতেছে তার মানে এটা ঠিক নেই। আমাকে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কানেকশন বাকেলের ধারালো আছে কি না। যদি ধারালো থাকে তাহলে আপনার ওয়েবিংটা যে কোনো সময় কেটে যেতে পারে। সো আমাকে এটাও খেয়াল রাখতে হবে। এরপরে আমাকে খেয়াল করতে হবে শক অ্যাবজর্বারটা যথাযথভাবে এই প্লাস্টিকের কাভারিংটা আছে কি না। বাংলাদেশি পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় দেখি যে শক অ্যাবজর্বারের এই কাভারিংটা ঠিক নেই, এটা জাস্ট শুধুমাত্র কোনো ট্যাপ দিয়েই বেঁধে রাখা হয়েছে বা কোনো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যা শক অ্যাবজর্বার যে উদ্দেশ্যে আটকানো থাকে সেটা কখনোই উদ্দেশ্য সফল হবে না। শক অ্যাবজর্বার থাকার কারণে প্রাথমিক ঝাঁকুনিটা রোধ করে, তাই ফল প্রোডাকশনের জন্য শক অ্যাবজর্বার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রতিটা স্ট্যান্ডার্ড হার্নেসেরই একটা ফল ইন্ডিকেটর থাকে। সো আমি এটা এক এক কোম্পানি ভেদে এটা এক এক জায়গায় থাকে। আমার হাতে যে হার্নেসটা আছে এটা ঠিক এখানে আছে, কোনো কোম্পানিতে আমরা কোনো কোম্পানি হার্নেসে আপনারা এখানে পাবেন, অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো প্রকার ফাটা আছে কি না বা এটার আকৃতি চেঞ্জ হয়েছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হার্নেস ব্যবহার করে পূর্বে কেউ পড়ে গেছে। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওয়েবিংটা এখানে যা সুতা দিয়ে আটকানো আছে, কেউ যদি পড়ে যায় তাহলে ওয়েবিংটা পুরোপুরি স্ট্রেট হয়ে যাবে, এটা তখন আর এভাবে আটকানো অবস্থায় থাকবে না। সো এই ধরনের যখন আপনারা ইন্সপেকশনের সময় যখন এই ধরনের হার্নেস দেখবেন তখন অবশ্যই এগুলোকে সার্ভিসের জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে যাতে কেউ এই ধরনের হার্নেস ব্যবহার না করে। ইন্সপেকশন পার্টের শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে হার্নেস সেফটি হার্নেসের ক্ষেত্রে। এটাকে স্টোরিংয়ের সময় কখনোই মাটিতে রাখা যাবে না, পানিতে রাখা যাবে না বা আর্দ্রতা যেখানে সেতে ভাব আছে এমন জায়গায় এটা কখনোই স্টোরিং করা যাবে না। সেফটি হার্নেসকে সবসময় হ্যাঙ্গিং পজিশনে রাখতে হবে আর সেফটি হার্নেসকে কখনোই রং করা যাবে না। আশা করি এসব স্ট্যান্ডার্ড মেনটেন করলে আপনাদের সেফটি হার্নেস ইন্সপেকশন করতে আর কোনো প্রকার অসুবিধা হবে না। এরকম আরও সেফটি রিলেটেড ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।
এবং আপনাদের কোনো প্রকার সেফটি রিলেটেড আইডিয়া থাকলে আমাদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই আইডিয়া নিয়েও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।